আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস, অনেক ভাইরা প্রশ্ন করেছে যে সৌদি আরবে পোলট্রি ফার্মের বিষয় আসতে চায়, তো সৌদি আরবে পোলট্রি ফার্মের বিষয় আসলে কেমন হবে, তো কেমন কাজ করতে হবে। তো গাইস, সৌদি আরবে পোলট্রি ফার্মের কাজে কত ঘন্টা ডিউটি এবং কত টাকা স্যালারি, কী কী সুযোগ সুবিধা রয়েছে, এবং সৌদি আরবের পোলট্রি ফার্মের ভিসা আপনি বাংলাদেশে ডাইরেক্ট ভিসা পাবেন না হলে সাপ্লাই ভিসা পাবেন, তো এই সম্পর্কে আপনাদেরকে পুরো বিস্তারিত আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো গাইস, প্রথমে আমি বলি, সৌদি আরবে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু চিকেন কোম্পানি রয়েছে, যেমন মাহারিব কোম্পানি, তানমিয়া কোম্পানি এবং বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু রয়েছে, কারণ সৌদি আরবে কিন্তু আপনার অন্যান্য মাংসের চেয়ে কিন্তু চিকেনটা কিন্তু বেশি চলে। গাইস, এখানে কিন্তু অনেক বাংলাদেশি প্রবাসী এবং হিন্দি এবং ইয়ামিনি যারা, তারা কিন্তু কাজ করে থাকে, বেশিরভাগই কিন্তু ইয়ামিনিরা এবং বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা কাজ করে থাকে এই সৌদি পোলট্রি ফার্ম কোম্পানিগুলোতে। তো গাইস, এখানে মূলত আপনার, যদি আমি আপনার স্যালারির কথাটা বলি, তো গাইস এখানে কিন্তু আপনার স্যালারিটা খুবই কম দেওয়া হয়। স্যালারি ধরেন আপনাকে 800+ 200 টাকা ফুট, এবং আপনার থাকা সম্পূর্ণ ফ্রি। তো গাইস, 1000 টাকায় কিন্তু আপনার বেতন দেওয়া হবে, এবং যারা অরিজিনাল কোম্পানিতে আসবে তাদের হয়তো বা 1000 থেকে 1000+ 200 1200 টাকা দাঁড়াবে তাদের, আর যারা সাপ্লাই কোম্পানিতে কাজ করবে তাদের কিন্তু 800+ 200 টাকা দেওয়া হবে। এটাই কিন্তু পোলট্রি ফার্মের কাজের নিয়ম, এবং এখানে কিন্তু আপনার মূলত বেসিক 8 ঘন্টা ডিউটি করতে হয়, এবং এখানে কিন্তু আপনাকে ওভার টাইম দেওয়া হয়। ওভার টাইম আপনি যদি প্রতিদিন বেসিক 8 ঘন্টা ডিউটি করেন, আপনাকে কিন্তু প্রত্যেকদিন 12 ঘন্টা করে ডিউটি করতে হবে। তো গাইস, আমাদের অনেক রিলেটিভ পার্সন কিন্তু এখানে কাজ করে, তো তাদের কাছে যেটা আমি জানতে পেরেছি যে এখানে বেসিক 8 ঘন্টা মূলত ডিউটি করতে হয়, এবং প্রত্যেকদিন কিন্তু 4 ঘন্টা করে ওভার টাইম দেওয়া হয়। তো গাইস, আপনার বেতন যদি ধরেন 1000 টাকা হয়, তাহলে আপনার 4 ঘন্টা যদি আপনি ওভার টাইম করেন, তো ওভার টাইম মিলিয়ে আপনার কিন্তু 1500 থেকে 1600-1700 টাকা এরকমই আসবে। তো গাইস, বাংলা টাকায় যদি হিসাব করেন আপনি, তো আপনার বর্তমান প্রাইস হিসাব করলে আপনার 40,000 টাকার মতো বেতন আসতে পারে, তো এই কোম্পানিতে যদি আপনি ফুলফিলভাবে ওভার টাইম করেন। এবং অন্যান্য সুবিধা, যেমন আপনাকে কোম্পানি একামা করে দিবে, এবং 2 বছর পরপর ছুটির ব্যবস্থা করে দিবে, এবং অন্যান্য যেই সুবিধাগুলো আপনি পাচ্ছেন, যেমন থাকা ফ্রি পাচ্ছেন, এবং আপনি যখন 5 বছর 10 বছর পরে একবারে চলে যাবেন সৌদি আরবে, যে কোনো কোম্পানিতেই কিন্তু আপনি 5 বছর 10 বছর পরে যখন একবারে চলে যাবেন, তখন কিন্তু একটা এক্সিট বোনাস পেয়ে থাকবেন, ভালো অ্যামাউন্টে একটা টাকা পেয়ে যাবেন যখন আপনি একেবারেই চলে যাবেন সৌদি আরব ত্যাগ করে। তো গাইস, এটাই হলো তাদের সুযোগ সুবিধা। কিন্তু এটার একটা ব্যাড পয়েন্ট হচ্ছে যে এটার কিন্তু সৌদি আরবে বাংলাদেশে কোনো ডাইরেক্ট ভিসা নাই। তো গাইস, অনেক দালালরা বলে যে তোমাকে পোলট্রি ফার্মের কাজ দেবো সৌদি আরবে। তো গাইস, দালালরা মানুষকে বোকাবাজি দিয়ে যদি বলে যে পোলট্রি ফার্মের কাজ আছে সৌদি আরবে, তো কাজ আছে ভাই, কিন্তু আপনাকে কিন্তু ডাইরেক্ট ভিসাটা দিতে পারবে না, কারণ তারা কিন্তু ডাইরেক্ট ভিসায় মূলত কম লোকই এনে থাকে। তারা মূলত বেশিরভাগই আরবিয়ান, যারা ইয়েমেনি, যারা আরবি ভাষা পারে তারাই কিন্তু কাজ করে থাকে। এখানে কিন্তু আপনার লেবার পদের লোক নেয়, তারপরে আপনার ডেলিভারি জব পদের লোক নেয়, তারপরে আপনার ফার্মের লোক নেয়, এবং প্যাকেটিংয়ে কিন্তু লোক নিয়ে থাকে। তো গাইস, অনেক পদগুলোতে কিন্তু তারা লোক নিয়ে থাকে, কিন্তু আপনার বাংলাদেশে কিন্তু তারা ডাইরেক্ট কোনো ভিসা দেয় না। তো গাইস, আপনি যদি বাংলাদেশ থেকে পোলট্রি ফার্মের ভিসা আসতে চান, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি কিন্তু পোলট্রি ফার্মের ডাইরেক্ট ভিসা পাবেন না, আপনাকে কিন্তু সাপ্লাই ভিসায় আসতে হবে। তো গাইস, সাপ্লাই ভিসায় যেমন আমি বলেছি প্রথমে আপনাকে যে কেমন সুযোগ সুবিধা, আপনার 1000 টাকা বেতন হবে, এবং 4 ঘন্টা কিন্তু ওভার টাইম পাবেন। তো গাইস, এই 5 লাখ 5 লাখ টাকা খরচ করে যদি আপনি পোলট্রি ফার্মের সাপ্লাই বিষয়ে আসেন, তাহলে আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে আপনার তেমন একটা সুবিধা হবে না। আমি আপনাদেরকে বললাম, কিন্তু আপনাদের যার যার ইচ্ছা, যে আপনারা আসতে চান, যদি আপনাদের মতামত থাকে যে আসবেন, তাহলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু সম্পূর্ণই সাপ্লাই কোম্পানি। আর যদি কেউ আপনাকে বলে যে আমি আপনাকে পোলট্রি ফার্মের ডাইরেক্ট কোম্পানির ভিসা দিতে পারবো, তো গাইস, তারা মিথ্যা কথা বলবে, কেউ দিতে পারবে না। তো আমরা অনেকেরই দেখেছি যে তাদেরকে সাপ্লাই কোম্পানিতে এনে ঘরে বন্দি করে রেখেছে যে পোলট্রি ফার্মের ভিসায় এসছে তারা, কিন্তু তাদের কোনো কাজের হদিশ নিচ্ছে না। তারপরে কিন্তু তাদের কফি শপে বা অন্যান্য ক্লিনার কাজে সাপ্লাই কোম্পানিতে যেভাবে লোকজন দেওয়া হয় সেভাবে কিন্তু তাদেরকে কাজ দেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু পোলট্রি ফার্মের কাজ কিন্তু দিতে পারছে না দালালরা। তো গাইস, অবশ্যই আপনি মনে রাখবেন যে সৌদি আরবে কিন্তু পোলট্রি ফার্মের ডাইরেক্ট কোনো ভিসা নেই, যারা আসবে, যারা আসতেছে তারা কিন্তু সবই সাপ্লাই কোম্পানিতে।
তো গাইস এটুকুই হলো সুযোগ সুবিধা। অনেক বাইরে কিন্তু জানতে চেয়েছেন যে পোলট্রি ফার্মের কাজ কেমন বা কেমন সুযোগ সুবিধা, তো গাইস আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আল্লাহ থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।